الله نبي 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 محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد كرين لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله او دنيا المنشرة ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো ভালো করে বুঝার চেষ্টা করো লাতাকু হবে না এই পৃথিবী ধ্বংস হবে না এই আসমান আর জমিনের সুন্দর এই শৃঙ্খলা বিনষ্ট হবে না ধ্বংস হবে না ফিল যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা জপনেওয়ালা আল্লাহর কথা অনুযায়ী মাননেওয়ালা আল্লাহ আল্লাপাকের নির্দেশ অনুযায়ী অনুযায়ী চলনেওয়ালা এই পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই সময় পর্যন্ত এই দুনিয়া ধ্বংস করবেন না যতদিন মমেন থাকবে যতদিন মুসলমান থাকবে যতদিন ইমানদার থাকবে যতদিন আলে মোলামা থাকবে যতদিন তলেবুল থাকবে যতদিন মসজিদের ইমাম থাকবে যতদিন মাদ্রাসা থাকবে যতদিন পাক্কা মুসলমান থাকবে নামাজি মুসল্লি থাকবে আল্লাহর হাবিব বলে পৃথিবী ধ্বংস হবে না ধ্বংস হবে না ধ্বংস হবে না আমি আমি মুসলমান হাজিরিন আপনি ইমানদার আমার আর আপনার উসিলায় আল্লাহ পাক এই আসমান এবং জমিনের শৃঙ্খলা ঠিক রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ একজন মমেনার মুসলমানের কত দাম একজন মমিনার মুসলমানের কত সম্মান কত ইজত আল্লাহ একবার আল্লাহ আকবার আজকে আমরা আমাদের সম্মান বুঝি না আমাদের সম্মান আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না যতটুকু বুঝি অতটুকু মূল্যায়ন করারও চেষ্টা করি না ঠিক না বা ঠিক অথচ আসমান টিকে আছে আমার উশিলায় এই জমিন টিকে আছে আমাদের উশিলায় এই দুনিয়ার সমস্ত নেজামার শৃঙ্খলা টিকে আছে এই মসজিদ মাদ্রাসা আলেম ঠিক না ব্যাটি অথচ আমরা আমাদের দাম আর কদর আমরা বুঝতে পারি না কত সম্মান কত দাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ আকবার কত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মহতারাম হাজিরিন

আল্লাহ বলেন ও আমার ইমান্দার মুসলমানেরা ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমাদেরকে বলছি লা তুলিহিকুম আমু অ আউলাদুকুম অলা আওলা দুকু মাং তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন তোমাদেরকে তোমাদের রব তোমাদের পালন কর্তা সৃষ্টিকর্তা আল্লাহরব্বুল আলামিনের ইবাদত থেকে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ থেকে আল্লাহরব্বুল আলামিনের জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দেয় মোহতারাম হাজিরিন একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই নামাজ পড়েন না কেন বলে আমি ব্যস্ত ছিলাম আমার কাজ ছিল বলে কাজ করেন কেন বলে আমি দুনিয়াতে একটু ভালো থাকার জন্য বলে দুনিয়াতে ভালো থাকার জন্য মানুষ নামাজ কাজা করে কি করে না দুনিয়ার একটু আনন্দ ফুর্তি উপভোগ করার জন্য মানুষ হারাম কাজে লিপ্ত হয় কি হয় না দুনিয়া একটু সুখ শান্তিতে থাকার জন্য মানুষ সালালকে উপেক্ষা করে হারাম খায় কি খায় না এজন্য আমার আল্লাহ বলেন ও ইমানদারে রিকুম আমলা দুম আং দিকির দুনিয়াতে একটু ভালো থাকার জন্য দুনিয়াতে সম্পদ কামাই করার জন্য দুনিয়াতে সন্তানের মুখে একটু হাসি ফুটাবার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে বেজার কইর না আল্লাহ রব্বুল আলমিনের এবাদত থেকে বিমুখ হয়ে যায় না মসজিদ থেকে দূরে সরে যায় না মাদ্রাসা থেকে সম্পর্ক নষ্ট করো না আলেমুল আমাদের সাথে দুরাচরণ করো না এই সমস্ত নেকামলগুলোকে বলা হয় জিকির অর্থাৎ এবাদাত এই অ্যাবাদাত থেকে তোমরা বিমুখ হয়ে যেও না মোহতারাম হাজির বলেন তো মানুষ দুনিয়াতে এত কষ্ট কি জন্য করে বলেন তো নিজের সন্তানের মুখে একটু হাসি ফুটাবার জন্য ঠিক নেই নিজের স্ত্রীকে একটু খুশি রাখার জন্য ঠিক নেই নিজের মা বাবাকে একটু ভালো রাখার জন্য ঠিক নিজে একটু সুখ শান্তি থাকার জন্যই তো মানুষ নামাজ কাজা করে কি মানুষ একটু ভালো থাকার জন্যই তো হারাম খায় ঠিক না ব্যা ঠিক আল্লাহ বলেন সাবধান সাবধান আল্লাহ পাকের জিকির থেকে যেন তুমি তোমাকে স্মরণ থেকে আল্লাহর বিধান পালন করা থেকে আল্লাহ পাখের এবাদত পালন করা থেকে যেন দুনিয়ার সম্পদ এবং তোমার সন্তান যেন তোমাকে বিমুখ করে না ফেলে কমাইয়া ফাল্দান ক্যাফাহুলা কেহুল খা চিরু যদি তোমার সম্পদ আর তোমার সন্তান আল্লাহ পাকের হুকুম পালন করা থেকে আল্লাহ পাকের জিকিরি থেকে আল্লাহ পাকের স্মর থেকে তোমাকে গাফেল করে ফেরে দূরে সরিয়ে দেয় তাহলে তুমি কিন্তু চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অকলা তালা আল্লাহ বলেন তোমাদের কাছে যে সম্পদ আছে এবং তোমাদের যে সন্তান আছে এই সম্পদ এবং সন্তান জিনিসেই পরীক্ষার বস্তু বলেন আল্লাহ এই দুটা বস্তু পাক তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলেন ইন্ন জাল নামা আলল্ অরুদিজী না তাল্লাহা লিনাবলু আহুম অয়হু আঃ আমালা ও আমার বান্দারা ও আমার বান্দিরা ও আমার মা বোনেরা আমার আল্লাহ বলতেছেন ইন্ন জ্বালনা মা আলল্ অরুদিজী না এই দুনিয়ার সম্পদ আর এ দুনিয়ার সন্তানাদি। এই সমস্ত জিনিসগুলো হলো দুনিয়ার সৌন্দর্য বলেন আল্লাহ আকবার মহতারাম হাজির এমন মানুষ এই পৃথিবীতে আছে কিনা যিনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক অথচ একটা সন্তানও নাই এমন মানুষ আছে না নাই আবার এমনও মানুষ আছে পাঁচজন সাতজন সন্তান আল্লাহ পাক তাকে দিয়েছেন কিন্তু সন্তানদেরকে ভালো মতো রাখার জন্য স্বাভাবিকভাবে জীবনযাপন করার মতো যেই পরিমাণ সম্পদ আর অর্থ তার দরকার ওই পরিমাণ সম্পদ ওই পরিমাণ টাকা পয়সা তার নাই এমন মানুষ আছে না নাই মোহতারাম হাজির বলেন দুকুম ফিতনা এই সন্তান এবং সম্পদ এই দুটো জিনিসই তোমাদেরকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করব এই সন্তানকে তুমি কোন পথে ব্যয় করো এবং তোমার সম্পদকে তুমি কোন পথে ব্যয় করো কে বলেছেন আল্লাহ অকাল المال والبنون زينه الحياه الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا المال الله بل والبنون ابن شنتان জিনাতুল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য যার কাছে মাল আছে কিন্তু সম্পদ নাই তার কাছে পরিপূর্ণ সৌন্দর্যতা নাই আবার যার কাছে সন্তান আছে কিন্তু কষ্টে জীবন যাপন করে সম্পদ নাই তার কাছেও পরিপূর্ণ কি নাই সৌন্দর্য নাই এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে যেই নারী এবং পুরুষকে দান করেছেন ওই মানুষটা হলো দুনিয়াতে স্বয়ন সম্পন্ন ঠিক না বে ঠিক এই আমার আল্লাহ বলেন সাবধান সাবধান এই সম্পদ আর এই সন্তান যেন তোমাকে আল্লাহ পাকের এবাদত পালন করা থেকে দূরে সরিয়ে না সাল্লাম আদুনিয়া জিফা ও আমার বান্দারা ও আমার বান্দিরা আল্লাহ বলেন আমার নবীর কথা শুনো আমার নবী বলতেছেন আদুনিয়া জিফা এই দুনিয়াটা হলো একটা গন্ধ দুর্গন্ধ যুক্ত একটা ময়লা আবর্জনা জিফা শব্দের অর্থ হইল মরা গরু সংক্ষেপে বলেন না কি করু আদদুনিয়া জিফা এই গোটা পৃথিবীটা হলো একটা মিত মিত মৃত মরা প্রাণীর মতো কিসের মতো বলেন আল্লাহর নবী বলছেন আদদুনিয়া জিফা এই পৃথিবীটা হলো মরা একটা প্রাণীর ন্যায় ওয়া তালিবুহা কিলা আর যেই ব্যক্তি এই দুনিয়া কামাই করার জন্য নামাজ কাজা করে দেয় এই দুনিয়ার সৌন্দর্য অর্জন করার জন্য যেই ব্যক্তি হারাম খায় হালালকে ছেড়ে দেয় এই দুনিয়া এই ময়লা যুক্ত গন্ধ একটা পচা গান্দাকে হাসিল করার জন্য সংগ্রহ করার জন্য যেই মানুষটা আল্লাহর হুকুম ছেড়ে দেয় আল্লাহর হাবিব বলেন ও তলিবুহ কিলাপ সে হলো একটা কুকুর সে কি আল্লাহ নবী বলেন দুনিয়াটা হলো একটা পচা গান্দা একটা মৃত প্রাণী আর এই প্রাণীর পিছনে যারা ধরে তারা কি দুনিয়ার কুকুর কুকুর বলেন তবে হা ওই সমস্ত মানুষগুলো কুকুর না যারা দুনিয়া কামাই করে এই দুনিয়া কামাই করতে গিয়ে সে আল্লাহকে ভুলে যায় না তবে ওই সমস্ত মানুষগুলো কুকুর না যেই মানুষগুলো সন্তানের মুখে হাসি ফুটাতে গিয়ে স্ত্রীকে একটু ভালো পোশাক পরিধান করাতে গিয়ে নিজে একটু দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার আশায় আল্লাপাকের কুদরতির চেহারাকে বেজার করে ফেলে পাককে কষ্ট দেয় আল্লাহ আল্লাপাকের আম লঙ্ঘন করে না ওই সমস্ত মানুষগুলো কিন্তু কিনা কুকুর না মোহতারাম হাজির সংক্ষিপ্ত কথা হল এই সন্তান এবং সম্পদ এই দুটো জিনিসই আল্লাহর দান দান কার এটা শুধু আমার কথা না আল্লাহর কথা আজকে আমি শুধু কোরআনের আয়াত দিয়ে কথা বলার চেষ্টা করতেছি আল্লাহ বলেন আল্লাহ আমার বান্দারা ও আমার বান্দিরা তোমাদের কাছে যে নিয়মত আছে অয়িং তা উদ্দুনিয়া মাতা লাহিলা তসুহা বান্দামি তোমাকে কি কি নিয়ামত দান করেছি তুমি কি গণনা করে কখনো শেষ করতে পারবে আল্লাহ বলেন অয়িং তা উদ্দু নেমাত আল্লা হিলা ரா ஓ அமர் வந்திரா আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে যে পরিমাণ যত পরিমাণ যত বেশি নিয়ামত দান করেছেন লা আর আমি দিনের পর দিন রাতের পর রাত সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাত বছরের পর বছর আমার জিন্দিগি আমি শেষ করে দিব কিন্তু আল্লাহ পাকের নিয়ামত কিন্তু গণনা করে কখনো শেষ করতে পারবো না আল্লাহ বলেন ফামিনাল্লাহ! তোমার কাছে যত নিয়ামত আছে এই সমস্ত নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাকে দান করেছি বলেন এই নিয়ামতের সুবাহান আল্লাহ সমস্ত মালিক আমি আল্লাহ তোমার কাছে সম্পদ আছে এই সম্পদের মালিক সবাই বলেন সম্পদের মালিককে সন্তানের মালিককে এই সন্তানের মালিক আল্লাহ এবং সম্পদের মালিক আল্লাহ আল্লাহ বলেন এই সন্তান আর সম্পদকে তুমি কিন্তু তোমার মন মতো ব্যবহার না এই সন্তান এবং সম্পদ এই দুটো জিনিস আমার নির্দেশ অনুযায়ী যদি তুমি ব্যবহার করতে পারো খরচ করতে পারো এই সন্তানকে যদি তুমি আমি মাওলা পাকের পরিচয় লাভ করাইতে পারো ইসলামী শিক্ষা দিতে পারো মাদ্রাসায় পড়াইতে পারো তোমার সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় আমানাত এই আমানাতের যদি তুমি খেয়ানাত না করো এই আমানাতকে যদি যথাযথভাবে মূল্যায়ন করো তোমার এই সম্পদ এবং সন্তান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে বলেন সুবাহ এই সন্তান হয় আমাকে জান্নাতে পৌঁছাবে আন্না জাহান নামে পৌঁছাবে যে কোনো একদিকে আমাকে পৌঁছাবে সিদ্ধান্ত আমার আমি কি আমার সম্পদ দিয়ে জান্নাতে যাবো না জাহান নামে যাব সিদ্ধান্তকার আমার আমার আমি আমার সন্তানের মাধ্যমে কি জাহান নাম কামাই করবো নাকি আমি জান্নাত কামাই করবো সিদ্ধান্তকার ভাই আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার এই সময় রু নে কে বক্ত জব রুয়া নেহি ওক্ত জানানে কে বাদে রুনে সে কুই ফায়দা নেহি মুহতরম আমার ভাই আমার বলে না কেয়া মতের দিন হাফেজ সাহেবের বাবাকে যখন আল্লাহ পদত্ত নুনের টুপি মাথায় পরানো হবে وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام সালামুন আলাইকুম তেব তুম ফাদ জান্নাতীদেরকে জান্নাতিদেরকে যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিয়ে যাবেন মুত্তাকিদেরকে যখন জান্নাতির দিকে নিয়ে যাবেন মোহতারাম হাজিরিন আলেমদের বাবা মাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন মাদ্রাসার তলিবুল আলেমদের আত্মীয় স্বজনকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন এক শ্রেণীর মানুষ তারা আফসোস করবে হায় হায় আমারও তো ছেলে ছিল আমারও তো মেয়ে ছিল ওলামারা তো আমাকে বুঝিয়েছেন আমাকে ওয়াজ করেছেন কিন্তু আমি তো হুজুর দেই সেই কথাগুলোকে উড়াইয়া দিতাম দেয় কিনা কিছু মানুষ কয় হুজুর কত কিছু কয় সব কিছুই যদি মানতে চাই তাহলে কি আর দুনিয়াতে বাঁচা যাবে নি বলে কি বলে না হা মরার পরে বোঝা যাবে আপনার সিদ্ধান্ত ভুল নাকি হুজুরদের ওয়াজ ভুল তখন বুঝে আসবে জেইসা কর ওই বন্যা না মানে তো করকে দা জেইসা কর ওই বন্যা না মানে তো দাক। বে হায়োজগ বে হায় না মানে তো মরকে দা ঠিক না বে ঠিক আমি যেমন করব আমার কর্ম যেমন হবে ফল তো ওই হবে ঠিক না বে ঠিক আমি যেমন করব তেমন পাব যদি আমার বিশ্বাস না হয় আমি করিয়া দেখি আপনি করিয়া দেখেন জান্নাত বে বেহায় না মানে তো মরকে দাগ জান্নাত আছে জাহান্নাম আছে হাসর আছে মিজান আছে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা একদিন আমার কাছে আসতে হবে আমার কাছে দুনিয়ার জীবনের সমস্ত কিছুর হিসাব দিতে হবে ওয়াত্তাকু ইয়াওমান ওই দিনকে ভয় করো তুর যাওনা যেই দিন তুমি আল্লাহ পাকের কাছে ফিরে যাবে সুম্মা তু অফা কুল্লু নাফসিম্মা কাসাবাত ওয়া হুম লা এবং তুমি দুনিয়াতে কি করেছো ভালো করেছো না মন্দ করেছো কতটুকু করেছো এই সব কিছুর তোমাকে হিসাব দেওয়া হবে ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রাইয়ারা আমি কি ভালো করেছি না মন্দ করেছি কতটুকু ভালো করেছি আর কতটুকু খারাপ করেছি এর পরিপূর্ণ হিসাব আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে কি হবে না আমার সন্তানের ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব আমি আমার সন্তানকে কি দুনিয়া শিখাবো না কি দিন শিখাবো আমি আমার সন্তানকে কি দুনিয়ার বিদ্যা শিখাবো নাকি আখের হাতের বিদ্যা শিখাবো আমি আমার সন্তানকে আমার পালন কর্তা আমার সৃষ্টিকর্তা আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক না ব্যাঠি আমি আমার আল্লাহর পরিচয় যদি আমার সন্তানদেরকে এখন থেকেই না দিতে পারি এই সন্তানগুলো আল্লাহ পাকের সামনে আমার বিরুদ্ধে অভিযোগ করবে বলবে ও আমার রব আমাকে জাহান নামে দিও না আমাকে আজাদ দিও না আমাকে শাস্তি দিও না তার কারণ আমার মা ওই সময় বুঝতে পারছে আমার বাবাও বুঝতো কিন্তু আমি ছিলাম ছোট আমি বুঝতাম না আমার বাবা আমাকে যেই দিকে দিয়েছে আমি সেই দিকে গিয়েছি আমার বাবা যার পরিচয় দিয়েছে আমি তার পরিচয়ে লাভ করেছি আমার বাবা আমার মা আমার মরব্বীরা যদি আল্লাহ আপনার সম্পর্কে যদি ধারণা দিত আপনার পরিচয়টা যদি দুনিয়াতে দিয়ে দিত আজকে আমার জন্য জাহান নাম অবধারিত হতো না ও আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমার মা বাবাকে আপনি জাহান নামে নিক্ষেপ করে দেন না উজুবিল্লা অকল রব্বা নাম ইন্না এই সন্তানগুলোকে আমাদের দিন মা বাবার বিরুদ্ধে পাকের শাহি দরবারে অভিযোগ করবে অভিযোগ করবে এই জন্য আমার ভাইয়েরা ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সন্তানকে আপনি কি দিন শিখাবেন না দুনিয়া শিখাবেন সিদ্ধান্ত নেওয়ার সময় এখন মক্কা থেকে যখন বাড়ি ঘর সব কিছু ছেড়ে নিরুপায় হয়ে পরিস্থিতি শিকার হয়ে দো জাহানের বাদশাহ রহমতুল্লিল আলমিন মোহাম্মদে আরবি সাল্ল্লাহ আলীহি ওসাল্লাম যখন নিজের ঘর বাড়ি সব কিছু আপন সব কিছু থেকে আলাদা হয়ে যখন মদিনাতুল মনাব্বরা হিজরত করেন মদিনাবাসী তাকে কি প্রত্যাখ্যান করেছে দূর করে দিয়েছে নাকি সাদরে গ্রহণ করেছে বলেন সাদরে গ্রহণ করেছেন যার কারণে কি হয়েছে রসুলের বাড়ি সেই মক্কায় অথচ তার রজা কোথায় মদিনা কি মক্কায় না মদিনায় তো মক্কায় কিন্তু হাজি সাহেব হজ করার পরেও কেমন যেন তার শূন্যতা শূন্যতা এখনো হজ করি নাই হজ হয় নাই ঠিক নি হস করার পরেও মনে হয় যেন আমি কয়ে আসলাম কি এখনো তো কিছু পাইতেছি না আল্লাহ আমাকে দুইবার নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকেও কবুল করুক মক্কা তুল রমায় হজ শেষ মদিনায় তো কোনো হজ নাই কিন্তু মদিনায় না গেলে কোনো হাজি সাহেবের কি মনটা ভরেই না ঠিক না ব্য ঠিক কেন ওই যে মক্কায় যে গেলাম মক্কায় তো আমি মেহমান কিন্তু আমার যিনি মেজবান যিনি আমাকে আপ্যায়ন করবেন তিনি তো শুয়ে আছেন কোথায় মদিনায় তো মেজবানের সাথে দেখা সাক্ষাৎ না করে তার এলাকায় এসে সব কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে চলে যাব দেশে এটা কি হয় নাকি এই জন্য হাজি সাহেবরা মক্কা থেকে আবার কি লম্বা সময়ের জন্য কোথায় যায় মদিনায় যায় আর মদিনায় গেলেই মনটা নরম হয়ে যায় তখন এই দিলটা সাক্ষী দেয় হ্যাঁ আমার হস্কবুল কবুল হয়ে গেছে মদিনায় গেলেই মনে হয় যেন আমার হসটা কবুল হয়ে গেছে দো জাহানের বাচ্চাকে আমি সালাম দিছি দো জাহানের বাচ্চা আমার সালাম নিয়েছেন আর কেমন যেন আমার হসটা আল্লাপা কবুল করে নিয়েছেন বাড়ি কোথায় ছিল বলেন মক্কায় আসলেন কোথায় মদিনায় আসার পরে মদিনার যারা আনসার মহাজের বলা হয় যারা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে পরিস্থিতি শিকার হয়ে নিরূপায় হয়ে আপন জন থেকে আলাদা হয়ে যারা হিজরত করে তাদেরকে কি বলা হয় মহাজের আর যারা তাদেরকে সাহায্য করে তাদেরকে বলা হয় আনসার আনসার তথা যারা সাহায্য করেছেন তারা তাদের ঘর বাড়ি থাকার জায়গা বসবাসের স্থান থেকে নিয়ে আপনারা আশ্চর্য হবেন এমনও সাহাবি ছিলেন আনসারদের মধ্যে এমনও মোমেন ইমানদার মানুষ ছিলেন যাদের একাধিক স্ত্রী ছিল ওই মহাজের ভাইদের সুবিধার জন্য তারা এখানে আজনবী অপরিচিত তাদের সুবিধার জন্য আলোচনা সাপেক্ষে তারা তাদের বৈধ স্ত্রী পর্যন্ত অন্য মহাজের ভাইকে দান করেছিলেন বলেন না লহ একবার ছাড়া এছাড়া আরো কত প্রকারের সাহায্য সহযোগিতা হতে পারে এটা তো আপনারা অনুমান করতে পারেন তাই সেই আনসারদের সাথে আমার আর আপনার হাসনাসর হোক এটা কি চাই না চাই যদি চাই তাহলে কি সাহায্য না করে কি তাদের সাথে হাসনাসর চাই নাকি মহাজেরদেরকে সাহায্য করে তারপরে কি কি হাসনাস চাই সাহায্য করতে হবে না এই জন্য আজকে একটা ওয়াদা দেন একটা প্রতিশ্রুতি দেন যে এই মাদ্রাসা আপনাদের এলাকায় আসছে আল্লাহ কবুল করছেন আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসা কোনো এলাকার জন্য গজব না গজব না গজব না মাদ্রাসাগুলো হলো একটা এলাকার জন্য রহমত 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 এই দেশের মানুষ এই করোনায় মারা যেত ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত এই দেশের মানুষ কোনো স্বাস্থ্যবিধি মানে নাই এ দেশের মানুষ কোনো নিয়মকানুন মানে নাই এই দেশের মানুষ কোনো মহামারীকে ভয় পায় না তার কারণ দেশের মানুষের অন্তরের মধ্যে আস্থা আছে বিশ্বাস আছে যে এই দেশের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব জায়গায় আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মসজিদ এবং মাদ্রাসা রয়েছে সুতরাং এই মসজিদ এবং মাদ্রাসা রুসিলায় আলে আমাদের উচিলায় তলেবুল এলেমদের উচিলায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না করবেন না করবেন না এই মাদ্রাসা হলো দিনের কিল্লা আপনার আমার বাঁচার উপায় আপনার আমার বাঁচার বেঁচে থাকার ভালো থাকার সুস্থ থাকার নিরাপদে থাকার একটি বড় উপহার বড় উপহার বড় উপহার যদি কদর করি কপাল খুলে যাবে আর যদি কদর করতে যদি ব্যর্থ হই অক্ষম হই অপারগ হই তাহলে কিন্তু হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আছে না কথা হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ হুজুররা বুঝাইছে এলাকার মধ্যে মাদ্রাসা ছিল কিন্তু এটাকে বোঝা মনে করতাম যদি এই হয় অবস্থা তাহলে তো সমস্যা আপনারা কি এই মাদ্রাসাকে রহমত মনে করবেন নাকি বোঝা মনে করবেন এই মাদ্রাসা কি আপনাদের জন্য বিপদ মনে করবেন নাকি বিপদ থেকে বাঁচার উপায় মনে করবেন যদি পজিটিভ ধারণা রাখতে পারেন যদি ভালো মাইন্ড রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ এই মাদ্রাসায় আপনি যদি একটা টাকাও আপনি দান করে থাকেন এই মাদ্রাসায় যদি আপনি বিন্দু পরিমাণ সাহায্য আর সহযোগিতা করতে পারেন এই সাহায্য আর সহযোগিতার উচিলায় তালা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন হাসরের ময়দানে এই জায়গাটা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে এই মসজিদ আর মাদ্রাসার জায়গাগুলো বাদে তার মানে এই জায়গাগুলো একটা পর্যায়ে চরের মতো ভাসতে থাকবে চরের মতো ভাসতে থাকবে মানে দৃশ্যমান থাকবে এমনি তো সব ধ্বংস হয়ে যাবে কিন্তু চরের মতো ভাসতে থাকবে তখন তারা এই মসজিদ এবং মাদ্রাসার জায়গাগুলো যারা এখলাসের সাথে দান করেন এই জায়গাগুলোকে প্রশ্ন করা হবে কিয় তোমরা যে নর না চর না কারণ কি সমস্যা কি দুনিয়ার সব অস্তিত্বহীন হয়ে গেল তোমরা দেখি নর না কারণ কি এই ফেরেস তারা ভারী সিগল দিয়ে এই টাইনা কি কর ধ্বংস করে দে কোনো অবস্থাতেই নরবে না কোনো অবস্থাতেই সরবে না ধ্বংস হবে না বিলীন হবে না নিঃস্ব হবে না বলবে আমরা তো ওই জায়গা ছিলাম যেই জায়গায় সেই রাতের গভীর থেকে সেই রাতের তিনটা চারটা থেকে নিয়ে রাতের নয়টা দশটা পর্যন্ত কোরআনুল কারিমের তেলাওয়াত হতো আমরা তো ওই জায়গা ছিলাম যেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা করা হতো আমরা তো ওই জায়গা ছিলাম যেই জায়গায় দো জাহানের খাতামুন মুসালিন মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস শিখানো হতো ওই জায়গা আমরা সুতরাং আমাদেরকে ধ্বংস করা এত সহজ না তোমরা কি চাও বলে আমরা চাই যাদের সাহায্য সহযোগিতায় আমরা দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন পড়ার জায়গা হিসাবে নির্বাচিত হয়েছিলাম যাদের সাহায্য সহযোগিতায় আমরা দুনিয়ার মধ্যে বিদ্যমান ছিলাম ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফায়সলা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না বলেন সুবাহল